हेलो फ्रेंड्स, तुम्हारा देखते पाच्छो जे राउंड टू ए शिड्यूल पब्लिश हो गेछे। 7ই নভেম্বর থেকে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা শুরু হচ্ছে। রাউন্ড টু এর ক্ষেত্রে কি কি করতে হবে সেগুলো আমি তোমাদেরকে ডিটেইলসে বলবো। ফার্স্ট হচ্ছে যারা রাউন্ড ওয়ানে অ্যালট হয়েছে কোনো কলেজে অ্যান্ড উইলিংনেস ফর পার্টিসিপেশন ইন রাউন্ড টুতে ইয়েস করেছে, তারা রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে। তাদের কী কী করতে হবে? শুধু চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং, রেজিস্ট্রেশন বা পেমেন্ট যেহেতু অলরেডি রাউন্ড ওয়ানে করেছিল সেগুলো আর করতে হবে না। তারপরে কেউ হয়তো এমন হতে পারে যে কলেজ অ্যালার্ট হয়েছে কিন্তু কোনো কারণে ডকুমেন্ট ভেরিফিকেশান বা কোনো রিজনের জন্য অ্যাডমিশন হতে পারেনি, তারাও সেমভাবেই রাউন্ড টুতে পার্টিসিপেট করতে পারবে। তারপর আসছে যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছিল কিন্তু কোনো কলেজ অ্যালার্ট হয়নি, তারা তো পারবেই, সে তাদের জন্য সেম প্রসেস। এবার আসছে যারা রাউন্ড ওয়ানে পার্টিসিপেটই করেনি, তারাও পারবে। তাদের ক্ষেত্রে কী করতে হবে? ফ্রেশভাবে আবার রেজিস্ট্রেশন, পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং সবই করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা রাউন্ড টুতে অ্যালট হয়ে যাবে তারপর তারা আর কোনো ফার্দার প্রসেসে মানে অ্যাপ্লাই করতে পারবে না, মপ আপ বা বাকি যেগুলো আছে সেগুলোতে আর পার্টিসিপেট করতে পারবে না।